আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডিটিনের আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা উইন্ডোজের ছোটখাটো কিছু সমস্যার কারণে আমরা অনেক সময় অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হই যেমন মধ্যে উইন্ডোজ ডিপেন্ডার পারমানেন্টলি অফ করতে না পারার কারণে আমরা ভাইরাস জনিত সমস্যার কারণে অনেক সফটওয়্যার ব্যবহার করতে পারি না তো আজকে আমরা শিখব কিভাবে উইন্ডোজ ডিপেন্ডার অ্যান্টিভাইরাস একদম পারমানেন্টলি অফ করা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো আমি একটু আগে আমার পিসিতে একটি সফটওয়্যার সেট আপ করেছি এবং সেটি যখন ক্র্যাক করতে গিয়েছিলাম তখন আমি এই সমস্যায় পড়েছি যে আমার কম্পিউটারে ভাইরাস জনিত সমস্যার কারণে ফাইলটি সেট আপ নিচ্ছে না দেখুন আমি এখন এই যে ক্র্যাক ফাইলটি প্যাচ ফাইলটিকে জাস্ট ইনস্টল করার চেষ্টা করতেছি আমি জাস্ট ইনস্টল করতে চাইলাম এখন দেখুন এখানে লেখা আসছে অপারেশন ডিড নট কমপ্লিট সাকসেসফুলি বিকজ দ্য ফাইল কন্টেন এ ভাইরাস অর পটেনশিয়ালি আনওয়ান্টেড সফটওয়্যার এখন আমাকে যে কাজটা করতে হবে আমাদের কম্পিউটারের উইন্ডোজ ডিপেন্ডার অ্যান্টিভাইরাসটাকে পারমানেন্টলি অফ করতে হবে তো এখন আমরা শিখব কিভাবে একদম করতে পারবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা উইন্ডোজ ডিপেন্ডার অ্যান্টিভাইরাসটি অফ করি দেন আমরা যখন কম্পিউটার কিছুক্ষণ পরে রেজিস্টার করি তখন আবার এটি অটোমেটিক অন হয়ে যায় তো এই অটোমেটিক যাতে অন না হয় কিভাবে আপনি পারমানেন্টলি অফ করবেন সেটা আজকে আমরা শিখব তো সেজন্য আপনি জাস্ট কম্পিউটার একদম স্টেটমেন্টে চলে যাবেন এবং সেখান থেকে সেটিংসে চলে যাবেন এরপর এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন এরপর জাস্ট এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি অপশানে ক্লিক করবেন এরপর ডান পাশে এখান থেকে আপনি ভাইরাস অ্যান্ড ট্রেড প্রোটেকশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে এখান থেকে ভাইরাস অ্যান্ড ট্রেড প্রটকশন এই অপশানটাতে ক্লিক করবেন অথবা নিচে ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন ম্যানেজ সেটিংস ক্লিক করার পর এখানে যে অপশানগুলো দেখতে পাবেন সবগুলো অপশানকে একটা করে আপনি অফ করে দিবেন ঠিক আছে এবং নিচে সেটিংস নোটিফিকেশন সেটিংস এখান থেকে আপনি সবগুলো অপশন অফ করে দিবেন ঠিক আছে এরপর জাস্ট ক্লোজ করে বের হয়ে আসবেন এখন যদি আমি একটু ব্যাক গিয়ে দেখি দেখুন আমাদের সবগুলো সেটিংস অফ করা আছে এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে শর্ট অপশন থেকে আপনি এখানে লিখবেন রান অথবা কিবোর্ডে উইন্ডোজ আর বাটন প্রেস করলে এই অপশনটা চলে আসবে এরপর এখান থেকে আপনি লিখবেন হচ্ছে gpedit.msc এটা লিখে জাস্ট এন্টার করবেন এন্টার করার পর লোকাল গ্রুপ পলিসি এডিটর এই উইন্ডোটা চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট কম্পিউটার কনফিগারেশন এই অপশনে ক্লিক করবেন দেন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এখানে ক্লিক করবেন এরপর ডান পাশে উইন্ডোজ কম্পোনেন্টসে ক্লিক করবেন উইন্ডোজ কম্পোনেন্টসে অ্যাক্সেস করার পর আপনি একদম নিচে উইন্ডোজ ডিপেন্ডার অ্যান্টিভাইরাস এই অপশনটাতে ডাবল ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি দেখতে পাবেন টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস এই অপশনটাতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে এখানে দেখতে পাবেন এনেবল অ্যান্ড ডিসেবল আপনি জাস্ট এনেবলটাকে সিলেক্ট করবেন এরপর অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে জাস্ট বের হয়ে আসবেন এই প্রজে কাজটা করবেন এখন এখানে উপরে যে রিয়েল টাইম প্রোটেকশন ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট অ্যাক্সেস করবেন অর্থাৎ এই ফোল্ডারে প্রবেশ করবেন এরপর এখান থেকে টার্ন অফ রিয়েল টাইম প্রোটেকশন এই অপশনটাতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এখানেও সেম একটা উইন্ডো আসবে এখান থেকে আপনি জাস্ট এনেবল করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবেন এরপর আপনি সবগুলো উইন্ডো ক্লোজ করে দিবেন ঠিক আছে উইন্ডোগুলো ক্লোজ করে দেওয়ার পর আপনি জাস্ট কম্পিউটারটাকে রিস্টার্ট করবেন এখন আমরা আমাদের পিসিটাকে রিস্টার্ট করলাম আচ্ছা এখন আমাদের কম্পিউটারটা জাস্ট ওপেন হলো এরপর আমরা যেটা করব আমরা এখান থেকে আবার আমরা দেখব আমাদের উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস থেকে অটোমেটিক অন হয়ে গেছে কিনা সেজন্য আমরা আবার স্টেটমেন্টে চলে যাচ্ছি এখান থেকে সেটিংসে চলে গেলাম এরপর আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে গেলাম এরপর উইন্ডোজ সিকিউরিটি দেন আমরা ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে ক্লিক করলাম এরপর ম্যানেজ সেটিংস এখন দেখুন আমাদের সবগুলো অপশন এখানে অফ আছে রিয়েল টাইম প্রোটেকশন ক্লাউড ডেলিভার্ড সবগুলো এখানে অফ আছে জাস্ট আমরা ক্লোজ করে দেব এরপর থেকে আপনি ভাইরাস জনিত সমস্যার কারণে সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় পড়বেন না এখন যদি আমরা আমাদের আগের ফোল্ডারে প্রবেশ করি এবং আগের ফাইলটাকে জাস্ট ইনস্টল করতে চাই তাহলে দেখুন এখন আমরা সেম ফাইলটা ইনস্টল করতে যাচ্ছি এখন দেখুন আমাদের ফাইলটা অলরেডি ওপেন হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ